আমার দুর্দশা শেষ নেই জানো তো। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে কোজাগরী লক্ষ্মী পুজো, মানে আমার আজকে লক্ষ্মী পুজো বলা চলে, কারণ আর যারা যারা করছে তাদের প্রত্যেকেরই আজকে কোজাগরী লক্ষ্মী পুজো, এবং প্রত্যেকে যেন দিন খুব ভালো কাটে। এবং তোমরা অনেকেই হয়তো গতকাল পুজো করে নিয়েছো, আশা করি তোমরা পুজোটা খুব ভালো করে করেছো। তো আমাকেও আজকে ভালো করে পুজো করতে হবে। তো কাজের ভাগকে আবার তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, তো তোমাদের সঙ্গে নাহলে আমি কাজ করতে করতে নাহলে তোমাদের সঙ্গে কথা বলতে ভুলে যাব। নিচে এসেছিলাম, মানে বারবার আমাকে আজকে উপর নিচ করতে হচ্ছে, নিচে কিছু জিনিস নিতে এসেছি। তো ভাবলাম আমার তো ভিডিওটি শুরু করা হয়নি, তো এখান থেকে শুরু করে দিই। তো এখন তোমাদের সঙ্গে কথা বলে আবার উপরে যাব। এদিকে শাশুড়িমা মনে হয় রান্নাঘরে ভাত বসিয়েছে, তো আজকে কি হবে সত্যি কথা আমি বুঝতে পারছি না, কারণ আমি একাই একমাত্র কাজের মানুষ এই বাড়িতে, কি করব। তো যাই করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমাদের নিরামিষ খাওয়া হবে, আমাদের লক্ষ্মী পুজোতে নিরামিষ হয়। তো জানি না কি হবে, যে আলু সিদ্ধ ভাত যা হোক ওরা খাবে, ওদের জন্য দেখি করতে পারি কি না, কিংবা আমার হাজবেন্ডকে বলবো একটুখানি তুমি আজকে করো, ম্যানেজ করো। তোমার খিদে লেগেছে, তুমি খেতে এসেছো, আবার এসেছো, চলো তোমাকে খেতে দেবো, চলো চলো আসো আসো খেতে দেবো, চলো চলো নিচে চলো নিচে নিচে চলো খেতে দেবো, চলো আসো এদিকে এদিকে চলো। আমাদের মিমিটার খিদে পেয়ে গেছে, কি করবে বলো, আমি ছাড়া তো আর কেউ নেই দেওয়ার মতো। আসো আসো চলো আসো নিচে চলো নিচে, কে আগে যাবে তুমি না আমি, আসো আসো চলে আসো চলে আসো আসো চলে আসো। তো বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, আর এই যে নারকেলগুলো ধুয়ে নিচ্ছি আমি এখন, তো চারটে নারকেল, আর এখানে দুটো নারকেলের নাড়ু করার ইচ্ছে আছে। তো ভালো করে এখন জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে ভিজিয়ে রাখলে ফাটাতে সুবিধা হয়, তো আর তার জন্য নাড়ু করার আগে আমি ভিজিয়ে রেখে দিই জলের মধ্যে। তো এখন ঢাকো ঠাকুরঘরটা কিছু ছড়ানো ছিটানো রয়েছে, এখন গুছাচ্ছি আমি একটু একটু করে। আমার দুর্দশা শেষ নেই জানো তো, সকালে জামা কাপড়গুলো মেলেছিলাম, ফ্যানটা অফ করি, সকালে জামা কাপড়গুলো মেলেছিলাম সব বৃষ্টিতে ভিজে গেছে। এত কষ্ট লাগে না, মানে কাজগুলো করি তো খুব কষ্ট করে, তো সেই কাজগুলো আবার নষ্ট হলে পরে কান্না পেয়ে যায়। তো কি করব, কান্নাকাটি করে লাভ নেই, সব কিছু সহ্য করে জীবনে চলতে হবে, চলার পথে বাধা তো আসবেই। এ দেখবে সব টপ টপ করে জল পড়ছে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। হ্যাঁ এই দেখো, ছাদে খুব বেশি জামাকাপড় নয়, তবে যে কটাই আছে পুরো ভিজে গেছে। আর এই বর্ষার দিনে যদি জামাকাপড় ভিজে যায় কি অবস্থা হয় বলতো। পুজোর চ্যানেলের একটা ভিডিও করলাম, রেকর্ডিং করলাম, ঠাকুর ঘরে বসে বসে এডিটিং করলাম, করে ছেলের হাতে দিয়ে দিলাম যে একটু কনভার্টে বসিয়ে দে, আর পারছি না, সকাল থেকে উঠেছে দৌড় শুরু হয়েছে আর পেরে উঠছি না। যাই এবার নিচের দিকে যাই, নিচে তো প্রচুর কাজকর্ম পড়ে আছে তোমরা তো সবাই জানো। এবারে ড্রেসটাকেও চেঞ্জ করবো, করে নাইটিটা পরে নিই, পরে ছাদের জামা কাপড়গুলো সমস্ত ভিজে গেছিলো, আবার এখন দেখি রোদ রোদ উঠেছে হালকা, তো দেখি কতটা কি করতে পারি, বেলাও অনেকটা হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করছি। এবার নারকেলটা কুড়িয়ে এবারে নাড়ুটা শুরু করে দিই। এই দেখো আমার ছেলে পা এঁকেছে মা লক্ষ্মীর, কি সুন্দর করে করেছে তাই না, বেশ ভালো লাগছে দেখতে আমার। আর ঘর ঠাকুর ঘরেও করেছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। স্নানে যাচ্ছি, আর শ্যাম্পু তো করতে পারবো না আজকে, যেহেতু পূর্ণিমা আছে, আর গতকালও করতে পারিনি ঠান্ডার ওয়েদারের জন্য, আর ঠান্ডা লেগে রয়েছে। ওয়েদারটা যদি ভালো থাকতো তাও করে নিতাম, যেহেতু ওয়েদার ভালো ছিল না করতে পারিনি। তো যাই আজকে শ্যাম্পু করতে পারবো না, খুব খারাপ লাগছে, মানে চুলটা একটুখানি শ্যাম্পু করলে পরে ভালো হতো, আর পূর্ণিমার মতো করবো না। তো যাই স্নান করে আসবো, তারপরে নাড়ু করবো, অনেক কাজকর্ম আছে। আমার স্নান হয়ে গেছে, তো এবারে আমি উপর থেকে সব উপকরণ মানে জিনিসপত্রগুলো নিয়ে আসছি, যেগুলোর মধ্যে আমি নাড়ু করব। আমার ছেলে এখন বাইরের দিকে বেরোচ্ছে, ওকে বলেছিলাম যে তালের শাঁস রাখা রয়েছে, তো একটুখানি নিয়ে আয়। তো একটা তালেরই শাঁস আমি রেখে দিয়েছিলাম, তো এই যে এখানে রয়েছে দেখো,
একটা শিকড় বেরিয়েছে, তো এটাই নিয়ে যাবে। সব থেকে সোজা হলো গুড়ের পাক দেওয়া। গুড়ের পাককে নাড়ু হলো মালকী সব থেকে বেশি পছন্দ, তার জন্য আমি গুড়ের পাকের নাড়ুটাই করছি। আর এখানে তো রেডি করে রেখেছি, এটা হলে পরেই সাথে সাথে গুড় জাল দেবো, দিয়ে খইয়ের উপরটা তৈরি করে ফেলবো। সবার সাজুগুজু শুরু হয়ে গেছে, তো রাধারানী এখন স্নান করে রাধারানী নতুন বস্ত্র পরছে, আর এখন হার পরিয়ে দিচ্ছি। তো এভাবেই সাজুগুজু পর্ব চলছে। আর এখানে আমি ধূপকাঠি ধূপধানিটা সাজিয়ে নিচ্ছি, তো দুরকম ধূপকাঠি লাগিয়ে দিলাম, আর এগুলো জ্বালালে পরে সুন্দর গন্ধ হবে ঠাকুর ঘরে। তো এবারে মিষ্টি সোনার ড্রেস চেঞ্জের পর্ব, মিষ্টি সোনার স্নান হয়ে গেছে, আর এখন মিষ্টি সোনাকে আমি একটা বেনারসি কাপড়ের ড্রেসই পরাচ্ছি। তো পুজোর সময় এসব ড্রেসগুলো বানানো হয়েছে, তো পুরোপুরি এখন সাজুগুজু করে তোমাদের সামনে তারপরে আনবো, তো তুই সঙ্গে থাকো। আমি এখন রেডি পুজো করতে যাব এবারে, তো নাইটি পরে সমস্ত কাজগুলো গুছিয়ে এসেছি, তো এসে এবারে শাড়িটা পরে নিলাম, আর এখন গিয়ে শুধু ফলটা কাটতে হবে আর চন্দনটা ঘষতে হবে। সব কিছু রেডি করে এসেছি, আর পরে নিয়েছি একটা এমনি প্রিন্টেড শাড়ি কটনের, আর এই ব্লাউজটা পরেছি। তো তোমাদের পুরোটা এখন দেখাতে পারছি না, মানে এমনি নর্মাল শাড়ি, যার জন্য আর পুরোপুরি দেখালাম না, পরে হয়তো ছেলে যদি কখনো ধরে তাহলে হয়তো দেখতে পাবে। তো এইরকমভাবেই নর্মালভাবেই পুজো করতে যাচ্ছি, আর খুব একা একাই সমস্ত কিছু করলাম, তো একটুখানি যার জন্য কষ্ট হলো। তো যাই হোক, কষ্টের মধ্যেও একটা আনন্দ আছে যে এখন পুজো করব গিয়ে। তো যাই, আর কথা বেশি বলবো না। আমি পুজোর সব কিছু গুছিয়ে নিয়েছি, তো এবারে পুজো শুরু করব। আর এখন আপাতত আমি এখানে একাই আছি, তো একা একা যতটুকু আমি পারছি করছি, আর মাঝে মাঝে তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব যখন একটুখানি সুযোগ পাব। তো পুজো চলাকালীন তো একা একা কিছু সেরকমভাবে করা যায় না, তো তোমাদের তবুও ব্যাক ক্যামেরা থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে কী সাজিয়েছি। তো এই যে দেখো, মা লক্ষ্মী আর নারায়ণ ঠাকুর পুজো শুরুর আগে এখন এইভাবেই রয়েছে সব কিছু। তো তোমাদের জাস্ট একটু ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম, এখানে প্রদীপ জ্বলছে আর এখানে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি আমি। তো এইভাবেই আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি। এবার আমার পুজো শেষে আমি এই 28টা প্রদীপ আমি জ্বালিয়ে নিচ্ছি, তো মোমবাতির সাহায্যেই জ্বালাচ্ছি। আর এই প্রদীপটা যেহেতু ছোট, এটা আমি একা একাই জ্বালাতে পারি, তো এই জন্য এইভাবেই জ্বালিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এবারে দেখে নাও আমার রাধামণি আর কৃষ্ণ ঠাকুরকে আজকে কি সুন্দর লাগছে না দেখতে, আমার চোখ দুটো জুড়িয়ে গেছে ওনাদের দেখে, খুব ভালো লাগছে দেখতে। তোমরা বলো কেমন লাগছে। আর আমার পুজো শেষে আমি এখন যে সমস্ত নৈবেদ্য যেটা সেটা একসাথে করে আমি এখন মেখে নিচ্ছি, তাও এটাকে মাখা প্রসাদই বলে। তো এটা খেতে আমরা ভীষণ ভালোবাসি, আমি তো ভীষণ পছন্দ করি, আমার ছেলেও খুব ভালোবাসে। তো সব কিছু দিয়ে সন্দেশ দই দিয়ে মেখে নিচ্ছি। তো পুজো তো হয়ে গেছে, তো পুজোর পরবর্তী মুহূর্তের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে রাধারানী আর কৃষ্ণ ঠাকুর এখানে বসে আছে, দেখো কি সুন্দর অপূর্ব লাগছে না দেখতে আজকে। আর এখানে আর রয়েছে মিষ্টি সোনা, মিষ্টি সোনাকেও ভালো লাগছে, সেটা তোমরাই বলবে কেমন লাগছে। আমার কাছে তো সবসময় ভালো, মিষ্টি সোনা সাজুগুজু করলেও ভালো, সাজুগুজু না করলেও ভালো।
তো এখানে শিব ঠাকুর রয়েছে, আর এখানে রয়েছে, এখানে সকলেই রয়েছে, সকলকেই আজকে নাড়ু দিয়ে আর মোয়া দিয়ে ভোগ নিবেদন করেছি, সন্দেশ, নাড়ু, মোয়া। তো এখানে ছোট মা লক্ষ্মীকে আমি নতুন ড্রেস পরিয়ে দিয়েছিলাম, আর দুদিকে ধানের ছড়া দিয়ে দিয়েছি, আর আসনটা কিভাবে সাজিয়ে নিয়েছি। আর আজকে এই আসনের ঘরটা আমি তুলে ফেলবো, যেহেতু আজকে বুধবার। চলে এসেছি, খুব সুন্দর করে পুজো করলাম, মানে ঠাকুর ঘরে গিয়েই যেন সব সাজগোজ দেখে আমার নিজের মনেই, মানে নিজেই সাজগোজ করিয়েছি, নিজেরই যেন অনেক ভক্তি চলে এসেছে। তো আমারই আজকে এত ভালো লাগছিল না ঠাকুর ঘরটার দিকে তাকিয়ে, মানে প্রত্যেককে খুব সুন্দর লাগছিল, ফুল দিয়ে সবাইকে সাজিয়েছি, মানে আমার প্রাণটা ভরে গেছে, মন চোখ দুটো জুড়িয়ে গেছে দেখে। মানে এখন আমার ইচ্ছে করছিল না যে নেমে আসি, মনে হয় তাকিয়েই থাকি সবার দিকে। তো পুজো হয়ে যাওয়ার পর আমি অনেকক্ষণ বসেছিলাম, তো তারপরে দেখলাম না আর কতক্ষণ বসে থাকবো, এবার তো সবাই তো এবার নিচ থেকে আমাকে রাখারাখি শুরু করবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। তো যার জন্য চলে এলাম, কি আর বলবো, কি আর করব। তো এবারে সকালে, সরি, সে রাত্রে রান্নাবান্না এবারে করি, মানে ভাতটা করতে হবে আর ডাল আছে। আর আজকে না আমার শরীরটা কেন জানি না জন্মাষ্টমী পুজোর দিন এর থেকে বেশি পরিশ্রম করেছি, কিন্তু শরীরটা ছাড়েনি, আজকে আমার শরীরটা পুরো ছেড়ে দিয়েছে। মানে আসলে কি বলতো, এটা কারণটা হলো গতকাল রাত্রিবেলা অনেক রাত্রে শুয়েছি, রাত্রি দুটোর সময় শুয়েছিলাম, আবার তো আজকে সকালে তাড়াতাড়ি উঠতে হয়েছে, আর দুপুরে একটুও রেস্ট পাইনি, তো যার জন্য আমার মনে হয় শরীরটা এরকম লাগছে। মানে ঘুম, প্রচণ্ড ঘুম পেয়েছে, রাত্রিবেলা তাড়াতাড়ি করে আজ মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আজকে রাত্রিবেলা এডিটিং করবো না, এডিটিং আগামীকাল করবো। তো সঙ্গে থাকো, দেখি কী কী করি। আর এখন আগে প্রথম হলো আমার ড্রেসটা চেঞ্জ করা। তো রাত্রিবেলা সেরকম কিছু নেই, এই জন্য আলু সিদ্ধ দিয়েছি, আর মটর ডাল আজকে হয়েছিল, আর এখন করছি বেগুন ভাজা। তো এই দিয়ে আজকে আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে। গতকাল এত ক্লান্ত হয়ে পড়েছিলাম আর ভিডিওটি আমার শেষ করা হয়নি, তো আজকে সকালবেলা যার জন্য ভিডিওটি শেষ করার জন্য তোমাদের সামনে এলাম। তো কেমন লাগলো তোমার সম্পূর্ণ ভিডিওটি তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে লাইক করো, আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, খুব সাবধানে থেকো, বাই।